আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কলেজে ভর্তি হয়েছো, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি ফাহিমা রহমান, আমি তোমাদের পড়াবো হচ্ছে মনোবিজ্ঞান। তোমাদের মনোবিজ্ঞান সম্বন্ধে ধারণা না থাকারই কথা, নতুন সাবজেক্ট তোমরা নিলাম কলেজে এসে। আমি তোমাদেরকে এখন পড়াশোনা করব, আমি তোমাদেরকে এখন বলছি মনোবিজ্ঞানের ধারণা। মনোবিজ্ঞান সম্বন্ধে তোমাদের একটু জাস্ট খালি একটু ধারণাটা দিই। কনসেপ্ট অফ সাইকোলজি, মনোবিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে সাইকোলজি, গ্রিক শব্দ সাইকি এবং লগোস থেকে সাইকোলজি কথাটা এসেছে। সাইকি শব্দের অর্থ হচ্ছে আত্মা, লগোস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। শব্দগত দিক থেকে মনোবিজ্ঞানকে বা সাইকোলজিকে বলা হচ্ছে আত্মার বিজ্ঞান। পরবর্তীতে আত্মাকে বাদ দিয়ে মনকে বলা হয় মনোবিজ্ঞানের মূল বিষয়। মন হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিনিষ্ঠ ব্যাপার। এবং মনটা কি অনেকেই জানতে চায় সাইকোলজি পড়ার সময়, মন কি? মন এক একজনের কাছে এক এক রকম। কেউ বলে মন হচ্ছে থাকে মস্তিষ্কে, ব্রেনে, কেউ বলে মন থাকে হৃদয়ে। আসলে মনের কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে মনের ধরন সম্পর্কে কিছু ধারণা করা যেতে পারে। যেমন মনকে নদীর সাথে তুলনা করা যায়, নদী যেমন বহমান আমাদের মনও কিন্তু বহমান। নদী যেমন ভাঙন হয় আমাদের মনেও ভাঙন হয়, নদীতে যেমন চর পড়ে আমাদের মনেও চর পড়ে, সেই জন্য মনকে নদীর সাথে তুলনা করা যায়। নদীর কিন্তু গভীর তল থাকে আর উপরেটাই শুধু আমরা দেখতে পারি, ভেসে যাচ্ছে, উঠে গোসল করছে, সেরকম মনের আমরা জাস্ট শুধু উপরেরটাই দেখতে পারি। হাঁটছি, চলছি, খাচ্ছি, এটা হচ্ছে মনের উপরেরটা। নদীর যেমন নিচে গভীর তল থাকে, সেরকম মনেরও কিন্তু নিচে প্রচুর গভীর তল থাকে, যেটাকে হচ্ছে অবচেতন মন। আর আমরা যেটা খাচ্ছি, ফিরছি, সেটাকে বলা হচ্ছে চেতন। যাই হোক, আমরা চেতন অবচেতন নিয়ে আগামীতে আরও সামনে পড়ব। এখন তোমাদেরকে আমি বলি উন্ট। উন্ট কি বলছে? উন্ট 1879 সালে মনোবৈজ্ঞানিক পরীক্ষণাগার, মনোবৈজ্ঞানিক পরীক্ষণ পরিচালনার জন্য উপযুক্ত গবেষণাগার স্থাপন করেন উন্ট। এটা তোমাদের নামটা মনে রাখতেই হবে, উন্ট। উন্ট বলে মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান। ওয়াটসন একজন মনোবিজ্ঞানী, তিনি বলেন মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। বিভিন্ন সংজ্ঞা আছে, উইলিয়াম জেমস, ক্রাইটার, তোমরা সংজ্ঞাগুলো একটু পড়ে নিবা, সব সংজ্ঞাগুলো পড়লে তোমাদের অনেক ক্লিয়ার হবে। মনোবিজ্ঞানের মূল সংজ্ঞাটা হচ্ছে মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে অনুধ্যান করে। এটা তোমরা মুখস্থ রাখবা, এটা তোমরা মনে রাখবা। মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে অনুধ্যান করে। এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে কতগুলি বিষয় ফুটে উঠছে। একটা হচ্ছে আচরণ, একটা হচ্ছে মানসিক প্রক্রিয়া, মানুষ ও প্রাণী এবং বিজ্ঞান। আমি তোমাদেরকে আজকে শুধু পড়াবো হচ্ছে মনোবিজ্ঞানের ধারণা, যেহেতু তোমাদের ফার্স্ট ক্লাস মনোবিজ্ঞান সম্বন্ধে, সেই জন্য অল্প একটু তোমাদেরকে পড়াইলাম মনোবিজ্ঞানের ইংরেজি শব্দ সাইকোলজি, সাইকি এবং লগস থেকে সাইকোলজি কথাটা এসেছে। আজ এটি থাক, আগামীকাল আমরা